বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। প্রথমেই আসলে দুঃখ প্রকাশ করতে যাচ্ছি, এই কারণে দুঃখ প্রকাশ করতে যাচ্ছি যে পূর্ববর্তী ক্লাসে আমরা লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করেছিলাম। তো এইখানে কথা হচ্ছে যে সেদিন একটা যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের ক্লাসটা জাস্ট অল্প একটু হয়েছিল, ধরো যে 20 মিনিটের মতো হয়েছিল, শুরু করেও শেষ করতে পারিনি, কিংবা মধ্য জায়গায় গিয়ে একদম নৌকা কিংবা জাহাজ তলিয়ে গিয়েছিল, সেরকম একটা অবস্থা হয়ে গেছিল। তো যাই হোক, তা আমরাও সেই বিষয়ে আলোচনা করবো আজকে। সেই জন্য আমি আসলে খুবই আন্তরিকভাবে দুঃখিত, এবং যারা আমাদের ভিউয়ার্স আছে আমি তাদের কাছেও আসলে আন্তরিকভাবে দুঃখিত এই আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে। আশা করবো আসলে ভবিষ্যতে যাতে আমাদের এই সকল ত্রুটি এবং বিচ্যুতি যাতে না হয় সেদিকটা বিবেচনা করার জন্য, এবং আমরা সচেষ্ট চেষ্টা চালাচ্ছি আমাদের সেই যাতে ত্রুটিটা না হয় এবং সর্বোচ্চটা তোমাদের কাছে যাতে পৌঁছে দিতে পারি, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করবো যে তোমরা যারা এই মুহূর্তে আমাদের এই অনলাইন ক্লাসটা দেখছো এবং দেখবে, এবং যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে আশা করি ততক্ষণ পর্যন্ত দেখবে, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট বলতে পারো তোমরা, সেটা হচ্ছে যে কি, যেহেতু ক্লাসটা তুমি একাই দেখছো, একাই আসলে আমরা দেখবো না, এটা কি করবো, আমার বন্ধু বান্ধব যাদের মধ্যে সবার মধ্যে শেয়ার করে দেবো। তো কথা হচ্ছে যে তুমি ক্লাসটা দেখো, নো প্রবলেম, এখান থেকে উপকৃত হও সেটাও আমরা চাই, এবং যাতে তোমার ক্ষতিটা যাতে না হয় সেটা পুষিয়ে নিতে পারো সেটাও আমরা চাচ্ছি। তো কথা হচ্ছে যে তোমরা যখন এই ক্লাসটা দেখবে তখন অবশ্যই শেয়ার বাটন আছে, ওখানে শেয়ারটা করে দেবে, এতে তোমার যারা বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন সবাই দেখতে পাবে, এটা প্রচারণা চলে আসবে, তখন তারা সবাই আমাদের এই ক্লাসগুলো উপভোগ করতে পারবে। তো যাই হোক, আমরা সেদিন আলোচনা করেছিলাম গসাগু নিয়ে, আজকে জাস্ট আমরা আলোচনা করবো গসাগু নিয়ে। সেদিনের মতোই আসলে আলোচনা করবো কীরকম, উল্টো পাশ থেকে আমাদের পড়ার ধাঁচটাই হচ্ছে ব্যতিক্রমী সৃজনশীলতা। কীরকম দেখো, আসলে আমরা দেখবো যে লসাগু, তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা যখন এই পোস্ট করা হয়েছে ওখানে লসাগু বিষয় নিয়ে আলোচনা করা। তো যাই হোক, আমরা আগে আমরা দেখবো যে কি ল সা গু, সেদিনের মতোই যাবো, যেহেতু এটা একটা সংক্ষিপ্ত রূপ, এটার একটা পূর্ণরূপ দেওয়া আছে। কীরকম, এই যে গুটা হচ্ছে গুণিতক, আর সতে হচ্ছে সাধারণ, এবং লতে হচ্ছে লঘিষ্ঠ। তো সেদিন যেমন আমরা গসাগু করেছিলাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়, আজকে আমরা করতেছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসে যে, যেহেতু আমাদের আমরা জানি যে সৃজনশীল অঙ্ক, সেখানে হচ্ছে যে তিনটা প্রশ্ন থাকে, ক খ গ, এবং ক নম্বর থেকে দু নম্বর, ক নম্বর থেকে দুই মার্কস, যেখানে একদম সংক্ষিপ্তভাবে দিতে হয়। তার মধ্যে এটাও থাকতে পারে যে আসলে গসাগু কী, তো মনে রাখবে যে যদি গসাগু কী সেটা বলে সেটা আলাদা, আর যদি বলে গসাগুর পূর্ণরূপ কী সেটা আলাদা। গসাগুর পূর্ণরূপ কী যদি বলে আমরা লিখবো যে গতে গরিষ্ঠ, সতে সাধারণ, আর গুতে হচ্ছে আমাদের গুণিত। এখন আমরা সেদিন যেমন গুণনীয় বের করেছি, কীভাবে বের করতে সেটাও জানি, আজকে আমরা কীভাবে বের করতে হয় গুণিত সেটা আমরা করবো। একটু দেখো, যেমন চার, চার একটা সংখ্যা লিখেছি, চারের গুণিত কীভাবে করবো, যেমন চার কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়, চার চার কি চার দ্বারা ভাগ যায়, শিওর চার আর কোন সংখ্যাকে দ্বারা ভাগ যাচ্ছে, যেমন আট অবশ্যই যায়, বারো, বত্রিশ, চল্লিশ, একশো, যাচ্ছে কিনা, যাচ্ছে, হ্যাঁ এখানে তো ইজিলি ভাবেই দেখতে পাচ্ছি যে আসলে যাচ্ছে। চার হচ্ছে একটি সংখ্যা যে চার দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ যাচ্ছে, অর্থাৎ চারের সঙ্গে কোনো একটি সংখ্যা গুণ করে এই সংখ্যাগুলো পাচ্ছে, যেমন চারের সঙ্গে যদি এক গুণ করি ফলে আমরা গুণফল পাচ্ছি চার, যদি চার দিয়ে যদি এটাকে দেখো যে চার দিয়ে আটকে ভাগ যাচ্ছে, অর্থাৎ চার দ্বারা বা চারের সঙ্গে যে কোনো একটা সংখ্যা গুণ করেছি ফলে আমাদের এটা আট চলে আসছে। অর্থাৎ কোনো একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা সংখ্যাকে ভাগ যায়, অর্থাৎ চার একটি সংখ্যা, এই সংখ্যা এই চার আট, তারপরে হচ্ছে বারো, বত্রিশ, চল্লিশ, একশো, এই সকল সংখ্যাকে ভাগ যাচ্ছে, ফলে সেই সংখ্যাগুলোকে বলা হবে ওই সংখ্যাটা গুণিতক। অর্থাৎ আমি আবার বলি, একটু লক্ষ্য করো, অনেকে ভুলাই ফেলে যে আসলে গুণিতক কি, যে চার একটি সংখ্যা, এই চারের গুণিতকগুলো বের করবো, চার একটি সংখ্যা অর্থাৎ এই সংখ্যা, এগুলো কিন্তু এক একটা করে সংখ্যা, আমরা কি দেখতে পাচ্ছি হচ্ছে এক একটা করে সংখ্যা, যে এই চার একটি সংখ্যা, এই চার সংখ্যাটি এই সংখ্যাগুলোকে কি যাচ্ছে,
ভাগ যাচ্ছে, অর্থাৎ এই সংখ্যাগুলো চার দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটারই অর্থাৎ এই একটি সংখ্যা, এই সংখ্যাটি এই এই সংখ্যাগুলোকে ভাগ যায়। তাহলে এই সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাগুলো, অর্থাৎ এই সংখ্যাগুলো হচ্ছে উক্ত সংখ্যাটি, মানে এই যে সংখ্যাটাতে ভাগ যাচ্ছে এই সংখ্যাটি গুণিতক। ক্লিয়ার? তাহলে গুণিতক কীভাবে আমরা ভাগ করে করতে পারি, গুণ করে করতে পারি? ধরো যে গুণিতক পাঁচের গুণিতক, আমরা পাঁচের সঙ্গে যে কোনো শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা গুণ করলে আমরা পাঁচের গুণিতকটা পাবো। তাহলে দেখো যে পাঁচের গুণিতক কীভাবে বের করতে হয় এটা পাবো। এখন একটু প্রশ্ন হতে পারে যে আসলে গসাগু যে গুণনীয় সসীম না অসীম, না আসলে গুণিতক সসীম না অসীম? সসীম মানে হচ্ছে স্বল্প নির্দিষ্ট, আর অসীম মানে হচ্ছে ঢের, যার কোনো শেষ নেই। এখানে গুণিতক অসংখ্য, তাহলে চারের গুণিতক কতগুলো? অসংখ্য আছে। আর গুণিনিয়োগ, গুণনীয়োগ যদি বলে গুণিতক হচ্ছে নির্দিষ্ট পরিমাণ থাকে। তাহলে গুণিতক কীভাবে বের করতে হয়? আমরা পেয়েছি কোন একটি সংখ্যার সাথে যদি অন্য কোনো সংখ্যা গুণ করা হয়, ফলে যে গুণফলটা পাবো সেটাই হচ্ছে উক্ত সংখ্যাটা গুণিতক। তাহলে শিক্ষার্থীবৃন্দরা এবং যারা ভিউয়ার্স, সবাইকে আমি নিশ্চিত যে তোমরা আসলে গুণিতক কীভাবে বের করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। সাধারণ গত ক্লাসেই বলেছি যে সাধারণটা কীভাবে বের করতে হয়, এটা এইভাবেই বের করতে হয় যেটা সবার মাঝে থাকবে সেটা হচ্ছে সাধারণ। আর লঘিষ্ঠ এবং গরিষ্ঠ সেদিন বলে দিচ্ছি যে আসলে যারা মুসলিম, যেমন আমাদের দেশে মুসলিম যারা তারা হচ্ছে সংখ্যায় বেশি, এই জন্য বলা হবে সংখ্যা গরিষ্ঠ। আবার ধরো যারা হিন্দু, এরা কিন্তু সংখ্যায় অতটা বেশি না, আমাদের মুসলিমদের মতো নয়, এরা খুবই কম। তা আমরা বলি না যে বিভিন্ন পত্রপত্রিকায় কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে সংখ্যালঘুরা নির্যাতিত। এই যে সংখ্যালঘু, সংখ্যালঘু কাদের বলা হয়? যারা আসলে সংখ্যায় কম তাদেরকে বলা হয় সংখ্যালঘু। তাহলে লঘিষ্ঠ থেকে আসলে লঘু থেকে আসলে লঘিষ্ঠ, তাহলে লঘিষ্ঠটা কি সবচেয়ে কম বা ক্ষুদ্রতম, ঠিক কি না? হ্যাঁ, যে সবচেয়ে কম বা ক্ষুদ্রতম কীভাবে বের করতে সেটা আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু লসাগু এবং হ্যাঁ লসাগুর পূর্ণরূপ কী এটা আমরা পেয়েছি, লঘিষ্ঠ কীভাবে বের করতে হয় সেটাও পেয়েছি, সাধারণ কীভাবে বের করতে হয় সেটাও পেয়েছি, তারপরে হচ্ছে গুণিতক কীভাবে বের করতে হয় সেটাও পেয়েছি। আমরা এবার ব্যবহারিক দৃষ্টিতে, ব্যবহারিক ক্ষেত্রে যাব কীভাবে লসাগু এবং লসাগু করতে হয়। যেমন প্রশ্নে আমরা একটু সাধারণভাবে যাবো, ছোট্ট একটা অঙ্ক দিয়েই যাব। যেমন ধরো যে আট ও বারো এর লসাগু বের করো, সেদিন বললাম না যে আলোচনা করতে গিয়ে আমরা আলোচনাটা শেষ করতে পারিনি। সেদিক থেকে আসলে লসাগু কয় প্রক্রিয়ায় করবো, অনেক প্রক্রিয়ায় করা যায়। জাস্ট আমরা লসাগুটা করবো এই প্রক্রিয়ায় যেটা আমরা প্রথমেই শিখেছিলাম, এই যে গুণিতক, সাধারণ এবং হচ্ছে লঘিষ্ঠ। ক্লিয়ার? এই প্রক্রিয়া করে তারপর আমরা ভিন্ন ধাপে যাবো। তাহলে দেখো প্রথমে আমরা বের করবো কি উল্টো পাশ থেকে, জাস্ট এটা দুটো হচ্ছে গুণিতক। তাহলে আটের গুণিতক বের করবো, আট এর গুণিতক। তাহলে আটের গুণিতক গুলো কিভাবে, আমরা আটের গুণিতক কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখেছি। কিভাবে বের করতে হয়? যে আটের সঙ্গে শূন্য ব্যতীত, শূন্য ব্যতীত মনে রাখবে শূন্য দিয়ে গুণ করলে কিন্তু শূন্যই চলে আসে। শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা গুণ করলে যে গুণফলটা পাবো সেই গুণফলটাই হচ্ছে আমাদের গুণিতক, কার? উক্ত সংখ্যা। তাহলে আটের সঙ্গে এক গুণ করো, তাহলে আট একে আট, তারপরে হচ্ছে যে আটের সঙ্গে যদি দুই গুণ করিস তাহলে আস্তে আস্তে ষোলো, তিন যদি গুণ করি চব্বিশ, চার যদি গুণ করি বত্রিশ, পাঁচ চল্লিশ, ছয় আটচল্লিশ, সাত যদি ছাপ্পান্ন, এটা বুঝে নিয়ে যাবে আসলে। এখন কেন টোটর দিলাম? আমি বলছিলাম যে আসলে গুণিতক হচ্ছে অসংখ্য, যার কোনো শেষ নেই। প্রশ্ন হতে পারে যে স্যার আসলে আপনি তো লসাগু বসাগু করছেন, যে এই যে এইভাবে লসাগু বসাগু করছেন কোনো সমস্যা নেই, কিন্তু কতগুলো গুণনীয়োগ বের করবো? আসলে কতগুলো বের করবো আমরা আগে বের করতে থাকি, কতগুলো বের করবো সেটা এমনিতেই টের পাবে যখন আমরা করবো ঠিক তখন। আসলে চিন্তিত হওয়ার কিছু নেই বা হেজিটেশনে হওয়ার কিছুই নেই। এখন যদি বলি যে বারো এ গুণিতক, তাহলে প্রথমে যদি লিখি বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ, তারপরে যদি দিই আমরা ষাট বাহাত্তর, এগুলো কতগুলো নেব? আমি বলছিলাম যে আসলে কতগুলো নেব, একটু পরেই বুঝবো যে আসলে কতগুলো নেব।
তা আমরা একটু নির্দিষ্ট পরিমাণ চলে আসছি যে নিয়েছি আর 5-7টা পর্যন্ত গুণ করেছি বা 5-7টা গুণনীয়ক নিয়েছি, গুণিত সরি গুণ ইয়া গুণিতক নিয়েছি, তাহলে গুণিতক পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে সাধারণটা বের করবো, সাধারণ কোনটা যেটা সব জায়গায় থাকে সাধারণ। তাহলে দেখা যাচ্ছে যে এখানে 24টা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু 24টা দেখতে পাচ্ছি সাধারণ। আবার দেখো যে এখানেও 48 বাট এখানেও 48, দুটো সাধারণ পেয়ে গেছি। তাহলে কতগুলো সাধারণ পাবো? অসংখ্য সাধারণ পাবো বলছিলাম যে গুণিত হচ্ছে আমাদের অসংখ্য, সেদিক থেকে সাধারণও বের করতে পারবো আমরা অসংখ্য। তাহলে আমরা সাধারণ পেয়েছি দুটো, আমাদের বের করতে বলছে সাধারণ পেয়েছি, তাহলে আরও বের করবো, একটু পরেই যাবো, কম দেবো না বেশি দেবো সেটা একটু পরেই যাবো। এখন এটা লতে কি লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি বলছিলাম যে লঘিষ্ঠ হচ্ছে যারা সংখ্যায় কম বা ছোট, তাহলে লঘিষ্ঠ হচ্ছে ছোট। তাহলে দেখো যে গুণিত পেয়েছি একদম নির্দিতে পেয়েছি গুণিত, যেটা হচ্ছে এই সংখ্যাগুলো দ্বারা, সাধারণ সেটাও পেয়েছি। কী পেয়েছি? যে সাধারণটা পেয়েছি এই যে 48, 48, 24, 24। ঠিক, এখন লঘিষ্ঠ মানে এই সাধারণগুলোর মধ্যে দেখো যে ছোট আছে বড় আছে, অর্থাৎ 24 দেওয়া আছে, 48 দেওয়া আছে, এরপরে ধরো যে 72 পাবো, এখন কোনটা নেবো? অনেকগুলো তো পাচ্ছি লঘিষ্ঠ মানে ছোট থেকে বড় এরকম পাচ্ছি, যেমন এখানে 24টা হচ্ছে ছোট সাধারণগুলোর মধ্যে থেকে, বড় হচ্ছে 48, আরও বড় পাবো, কিন্তু নেবো কোনটা? আমাদের সত্যি কি দেওয়া আছে, অর্থাৎ এখানে দেওয়া আছে যে লঘিষ্ঠ মানে ছোট সবচেয়ে ক্ষুদ্রতম যেটা, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? 24। তাহলে এই 24 হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্রতম, তাহলে 8 ও 12 এর গুণিত সরি লসাগুলো কত হচ্ছে? 24। কিভাবে 24 হলো? এই গুণিত বের করেছি যেগুলো আমরা দেখতে পাচ্ছি, আবার সাধারণ বের করেছি যেটাও আমরা এখানে নির্ণয় করেছি, আবার হচ্ছে লসাগু এটাও পেয়েছি, অর্থাৎ ইয়া সরি লতে হচ্ছে আমাদের লঘিষ্ঠ সবচেয়ে ছোট। এখন যে প্রশ্নটা হতে পারে যেটা একটু আগে বলছিলাম যে কতগুলো গুণিতক নেব, দেখবো সাধারণগুলোর মধ্যে থেকে সবচেয়ে যেটা ছোট গুণিত সেই পর্যন্ত নিলেই যথেষ্ট, আর বেশি নেওয়ার দরকার নেই। এই যে আমরা যেমন ধরো যে 8, 16, 24 এখানে 12, 24 নিয়েছি, দেখা যাচ্ছে যে প্রথমেই সাধারণ একটা গুণিতক চলে আসছে, এরপর এগুলো কেন নিলাম? দরকার ছিল? কোনো দরকার ছিল না। যদি তুমি বা আমরা যদি এখান থেকে 24 পর্যন্ত ক্লিয়ার করে দিতাম একদম হয়ে দিতাম, তাহলে এটা কেন নিলাম? আসলে বোঝানোর জন্য নিলাম যে এর পরেও নেওয়া যাবে কিনা, কিন্তু আমাদের সত্যি তো বলছে যে আসলে লঘিষ্ঠ সাধারণগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই হচ্ছে আমাদের কি যে লঘিষ্ঠ। তাহলে আমরা এই গুণিত প্রথমে বের করব, তারপর সাধারণটা বের করব, তারপরে হচ্ছে সাধারণটা বের করার পর যে সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতকটা পাবো সেটাই হবে আমাদের লসাগু। কার লসাগু? উক্ত সংখ্যাগুলোর লসাগু। তাহলে লসাগুটা কি সংজ্ঞাই যাবো এখন, যে লসাগুটা হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলো, অর্থাৎ যে সংখ্যাগুলো দেয়া থাকবে, যেমন 8 এবং হচ্ছে আমাদের 1 বছর 12, এই 8 এবং 12 এটা হচ্ছে প্রদত্ত সংখ্যা যেটা দেয়া আছে, যে 8 এবং 12 প্রদত্ত সংখ্যাগুলো গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যে সাধারণ গুণনীয়ক, সেই সবচেয়ে ক্ষুদ্রতম সাধারণ গুণনীয়ককেই বলা হবে উক্ত সংখ্যাগুলোর লসাগু। তাহলে লসাগুটা কি? যে লসাগুটা হচ্ছে যে প্রদত্ত সংখ্যাগুলো, এখানে দুটো আছে, এখানে অনেকগুলো থাকতে পারে, একের অধিক হইতে হবে, অর্থাৎ 2 কিংবা 2 এর অধিক হইতে হবে তবেই হবে, তো এখন 4টা, 5টা, 7টা, 8টা, 10টা যে কোনো থাকতে পারে। এই যেহেতু সরি আমি একটু দিচ্ছি, হ্যাঁ যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি যে লসাগুটি কি প্রদত্ত যে সংখ্যাগুলো থাকবে, প্রদত্ত আমি আবার বলি যে প্রদত্ত যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো সাধারণ যে গুণনীয়ক সরি সাধারণ যে গুণিত, আবার বলি যে প্রদত্ত যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর মধ্যে যে সাধারণ গুণিতক পাবো সেই সাধারণ গুণিতকগুলো সবচেয়ে ক্ষুদ্রতম গুণিতকটাই হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু। ক্লিয়ার? লসাগু কীভাবে বের করতে হয় আমরা আসলে পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ থেকে আমরা পেয়েছি শিক্ষার্থী বিন্দু, তো আশা করি তোমরা এভাবেই করতে পারবে। এখন প্রক্রিয়ায় যে আমরা যে আলোচনায় যাবো, অনেকে বলবে যে স্যার এটা তো আসলে নিয়ম নেয়, অনেকে ইউক্লিডীয় পদ্ধতিতে করে যে এল আকৃতিতেও করে, এটা খুব দ্রুত হয়ে যায়, অনেকেই বলে যে আমরা সেই বিষয়ে আলোচনা করব, যা কিন্তু আমাদের অর্থগত দিক থেকে কীভাবে বের করতে হয় যে সেদিক থেকে বা উৎসগত দিক থেকে সেদিক থেকে আমরা আলোচনা করেছি এবং আমরা ইনশাল্লাহ পাবো। এবার আমরা যাবো আসলে এই এল আকৃতি প্রক্রিয়া আসলে মৌলিক গুণনীয়কের সাহায্যেও করা যায়, লসাগু বসাগু কীভাবে আমরা একটি এল আকৃতিতে যাবো,
ধরো যে এই 8 এবং 12 টাই যাবে, ওকে একটু দেখো যে 8 ও 12 এর লসাগুটা বের করবো। যে যদি বলে যে ইলেকট্রিসিটি, তাহলে কিভাবে করবো একটু লক্ষ্য করো। প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো লিখবো, অবশ্যই কমা কমা দিয়ে লিখবো, এবং এরকম একটা ইলেকট্রিসিটি দিয়ে দেবো, ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে এমন একটা সংখ্যা দেবো কোন জায়গায়, যে এই জায়গায়। আর যদি তিনটা যায় তাহলে তো কোনো কথাই নেই, তিনটা যাক, পাঁচটা যাক, সাতটা যাক, যেটাই থেকে থাক। এখন কথা হচ্ছে যে এখন সর্বনিম্ন যে আমাদের মৌলিক সংখ্যা দেওয়া আছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দেয়, অনেকেই বলে যে স্যার আসলে এক কি, আসলে এক মৌলিক সংখ্যা নেই, এক হচ্ছে বিজোড় সংখ্যা, ক্লিয়ার? তাহলে সর্বনিম্ন যেটা মৌলিক সংখ্যা দুই নাও, দেখো যে দুই যেহেতু এটা দুটোই জোড় সংখ্যা, তাহলে দুই দ্বারা অবশ্যই ভাগ দেবে। এইখানে দুই দিয়ে এটাকে ভাগ দেবো, ভাগ দেওয়ার পর যে ভাগফলটা আসবে সেটা নিচে লিখবো, লিখছি চার, কমাটা ঠিকই রাখবো, এটা দিয়ে এটাকে আবার দেবো, দেওয়া যায় কত, যে ছয় দুই না বারো। আবার সেম কাহিনি করো, একটু নিয়ে আবার ওই ইলেকট্রিসিটি নেবো, ঠিক আবার ওই একইভাবে দেবো, যদি দুই দ্বারা অর্থাৎ সর্বনিম্ন মৌলিক সংখ্যা দ্বারা যদি ভাগ যেতেই থাকে, যেতেই থাকে, আমরা দিতেই থাকবো, দিতেই থাকবো, ক্লিয়ার? তাহলে যদি আমরা দুই নেই, তাহলে এখানেও যাচ্ছে যে দুই আর হচ্ছে তিন। দেখো এখানে একটা লক্ষণীয় বিষয়, যে লক্ষণীয় বিষয়টা কি, যে এইখানে দুই আসছে, আসছে কি না, এখানে দুই আসছে মৌলিক সংখ্যা, এখানে কিন্তু একটা মৌলিক সংখ্যা চলে আসছে অলরেডি, এখানেও কিন্তু একটা মৌলিক সংখ্যা চলে আসছে। এখন প্রশ্ন হতে পারে যে স্যার আপনি যেখানে দুই নিলেন মৌলিক সংখ্যা, এখানে তো নেওয়া যায়, এখানেও কিন্তু নেওয়া যায়, দুই যদি নেই। আমি বলছিলাম যে এমন একটা মৌলিক সংখ্যা নিতে হবে যেটা অবশ্যই দুটোকেই ভাগ, কমপক্ষে দুটো সংখ্যাকে ভাগ যাবে, কিন্তু দেখো এখানে মৌলিক সংখ্যা দুই নিয়েছি, এখানে দুই মানে একটা সংখ্যাকে যাচ্ছে, বা তিন এটাকে যাচ্ছে না। এখন তিন যদি নেই মৌলিক সংখ্যা যাবে, কিন্তু এই তিনকে শুধু তিন দ্বারা যাচ্ছে, বাট আমাদের দুই দ্বারা কিন্তু যাচ্ছে না, তাহলে আর নেবো না। কখন নেবো না, যখন দেখবো যে কমপক্ষে দুটি সংখ্যাকেও ভাগ যাচ্ছে না মৌলিক সংখ্যা নেওয়ার ফলে, তখন থেকে আর নেবো না, ক্লিয়ার? তাহলে এখন অতএব লিখব, অতএব কি লিখব, যে নিম্ন নিম্ন কি, যে আমরা যেহেতু লসাগু বের করতেছি, নিম্ন লসাগু, লসাগু কি এইখানে যে মৌলিক সংখ্যাগুলো পাবে যতগুলো সবগুলো গুণফল করে ফেলবে। তাহলে প্রথমে পেয়েছি দুই, গুণ হচ্ছে দুই, গুণ হচ্ছে দুই, গুণ হচ্ছে তিন। তাহলে দেখো গুণ করো, দুই দুগুণা চার, চার দুগুণা আট, তিন আসতে হচ্ছে, তিনটা হচ্ছে আমাদের চব্বিশ। তাহলে এদিক থেকে আমরা পাচ্ছি যে আসলে এটাকে বলা হয় ইউক্লিডীয় পদ্ধতিতে, আসলে আমাদের লসাগু নির্ণয় করা, লসাগু নির্ণয় করা যায়, যেহেতু পূর্ববর্তী একটু ত্রুটি কারণে আমাদের হয়নি। তো যাই হোক, কথা হচ্ছে যে আমরা লসাগুটা কীভাবে বের করতে, আমরা আপাতত দু প্রক্রিয়া শিখলাম, একটা হচ্ছে উচ্চ পদ্ধতির থেকে শিখলাম, আর দু নম্বর হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতেও শিখলাম। এখন কথা হচ্ছে যে কোন প্রক্রিয়া করবো, আসলে যে প্রক্রিয়া তোমাকে ভালো লাগবে তুমি সেই প্রক্রিয়া করবে, যেটা তুমি খুব দ্রুত বুঝতে পারবে, দ্রুত করতে পারবে, ক্লিয়ার? ওকে, আমরা এখন মনে হয় আসলে অঙ্কে যেতে পারি, তা আর একটুবার আলোচনা করব, সেটা হচ্ছে যে লসাগু। হ্যাঁ, লসাগু বের করতে গেলে কী কী করতে হচ্ছে, লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক। গুণিতক কীভাবে বের করতে হয় সেটা পেয়েছি, সাধারণ কীভাবে, সরি লতে হচ্ছে লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে ছোটো, সবচেয়ে কম, তারপর হচ্ছে ক্ষুদ্রতম, এগুলো ক্লিয়ার? যাই হোক, এখন আমরা পাঠ্যবইয়ের অঙ্কে যাবো। হ্যাঁ, পাঠ্যবইয়ের অঙ্কে কি দেয়া আছে যে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো, সেটাও পাবো, এমনি সাধারণ পদ্ধতিতে লসাগু নির্ণয় করো, সেটাও পাবো। এখন কথা হচ্ছে যে অঙ্কে যদি এরকম থাকে, আমি একটা অঙ্ক লিখতেছি, তাহলে একটু জাস্ট লক্ষ্য করো, অঙ্কটা করলে আমরা পেয়ে যাবো। হ্যাঁ, দেখো যে সমাধান যাবো, যাই হোক, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা, কোন ক্ষুদ্রতম সংখ্যা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই ধরো যে নয়, সরি আমি আসলে নিজস্ব ভাবে অঙ্ক তৈরি করে দিচ্ছি, ধরো যে আট, বারো ও ষোলো দ্বারা ভাগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট, বারো এবং ষোলো দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্যতা, আমরা জাস্ট
1600 হ্যাঁ, শিক্ষার্থী একটু লক্ষ্য করো, নিঃশেষে বিভাজ্যটা কি? এখন অনেকেই থাকবে যে হ্যাঁ কেমন কথা, যে আসলে নিঃশেষে বিভাজ্য, আসলে নিঃশেষে বিভাজ্যটা হচ্ছে যার কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগশেষটা আমাদের শূন্য হবে। এখন দেখো আমরা জাস্ট অঙ্কটা দেখলেই বুঝতে পারবো লসাগু না গসাগু। এখানে দেখো যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে ভাগফল, ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। এখানে একটু লেখা লাগতো ভাগ করলে ভাগফল, এটা চাইবে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি। এখন লসাগু হবে না গসাগু হবে, দ্বিধাদ্বন্দ্বে ভোগে। তো এখানে আমি একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে শুধু যে তোমাদের জন্য এই ম্যাপটা সেটা নয়, যারা চাকরি পরীক্ষা দিচ্ছে বিসিএস থেকে শুরু করে বিভিন্ন চাকরি প্রতিযোগিতায় যারা যাচ্ছে ক্যান্ডিডেট, আমিও একজন ক্যান্ডিডেট, তো যাই হোক এই তারা এই সকল অঙ্কগুলোর ধরো যে সম্মুখীন হয়ে যায়। তুমি যদি এখন ভালোভাবে করতে পারো তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আর এটা নিয়ে তোমার কোনো টেনশনের কিছু থাকবে না, এবং তুমি ক্লাসেও পারবে ইনশাল্লাহ। তো কথা হচ্ছে যে আমরা দেখব যে এখানে দেওয়া আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা, বলছিলাম যে ক্ষুদ্রতম মানে কি সবচেয়ে কম, আর সবচেয়ে কম মানে লঘিষ্ঠ। আমার মনে হয় আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম, যেহেতু এই লঘিষ্ঠ ক্ষুদ্রতম সবচেয়ে কম এগুলো থাকলেই আমরা লসাগু যাব, ক্লিয়ার? তাহলে কীভাবে কার লসাগু, যে এই যে 8, 12 এবং 16 তাহলে সমাধানে যাই, সমাধান কি যে 8, 12 ও 16 এর লসাগু হবে উক্ত ক্ষুদ্রতম সংখ্যা। উক্ত ক্ষুদ্রতম সংখ্যা যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ কোনো প্রকার ভাগশেষ থাকবে না, ক্লিয়ার? তাহলে আমরা এখন বের করে নেব যে লসাগু, তাহলে আমরা কি পাচ্ছি যে যদি ক্ষুদ্রতম থাকে তাহলে আমরা পেয়ে যাচ্ছি লসাগু বের করতে হচ্ছে। তাহলে আমরা জাস্ট লসাগুটা বের করে দেবো। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আমি কোন প্রক্রিয়া করবো লসাগুটা, তাই না? আমরা যদি এই যে লসাগু এইভাবে গুণিতক বের করে যাই তাহলে একটু সময় লাগতে পারে, ঢের সময় লাগতে পারে। তা আমরা ইকুয়েলিটি পদ্ধতিতে যাবো, 8, 12 এবং 16। এখানে কত নেবো বলতে পারবে? আশা করি তোমরা বলতেই পারবে যে সর্বনিম্ন যে ক্ষুদ্রতম সংখ্যা মৌলিক সংখ্যা সেটা অবশ্যই 2 দিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেকটা সংখ্যাই কিন্তু আমাদের হচ্ছে জোড় সংখ্যা, সো এগুলো 2 দ্বারা ভাগ যাবে, আর ন্যূনতম 2 সংখ্যাকে ভাগ দিতে হবে যাতে আমাদের 2 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 2 দ্বারা যদি ভাগ দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের 4, 6 এবং হচ্ছে এখানে 8। দেখো সেম কেনে আবার কিন্তু যাচ্ছে আমাদের 2 দ্বারা, ক্লিয়ার? তাহলে দাও 2, 3, 4। এইখানে দেখো এর আগেটা আমাদের আসছে 2, 3, কিন্তু এখানে একটা 4 দেওয়া আছে, এখানে 2ও জোর 4ও জোর, অবশ্য যেহেতু 2টোই জোর তাহলে অবশ্যই এখানে 2 দ্বারা যাবে। কতক্ষণ পর্যন্ত নেবো একটা মৌলিক সংখ্যা? আসলে যতক্ষণ পর্যন্ত ন্যূনতম 2 সংখ্যাকে ভাগ যাবে ততক্ষণ পর্যন্তই নিতে থাকবো। তাহলে 2 যাচ্ছে, 1, 3 এবং 2, দেখো আর কিন্তু যাচ্ছে না, যাচ্ছে কি আর যাচ্ছে না। এখন তাহলে 1 এটা একটা বিজোড় সংখ্যা মৌলিক নয়, 3 যেটা হচ্ছে আমাদের বিজোড় বটে কিন্তু এখানে হচ্ছে মৌলিক সংখ্যা, 2টা হচ্ছে মৌলিক সংখ্যা, আর কিন্তু যাচ্ছে না। 3 দিলে শুধু 3 দিয়ে যাচ্ছে, 2 দিলে 2 দিয়ে যাচ্ছে, আর অন্য কোনো সংখ্যাকে আমাদের যাচ্ছে না। এদিক থেকে বোঝা যাচ্ছে যে আর ভাগ যাবে না, আর মৌলিক সংখ্যা নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? অতএব লসাগু নির্ণয় লসাগু অথবা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় লসাগু, একে এখানে যতগুলো আসবে সব গুলিয়ে নেব, যে 2 × 2 × 2 × 3 × 2। দেখো আমি নিয়েছি কি নিয়েছি, 1, 2, 3, 4, 4টা 2, 1, 2, 3, 4 এবং বাকি থাকে 3। এখন অনেকে প্রশ্ন হতে স্যার 1 নেই না, আসলে 1কে 1 দিয়ে যদি যে কোনো সংখ্যাকে গুণ করা হোক না কেন সেই সংখ্যাটাই আসে যে সংখ্যাটাকে গুণ করা হয়। এখন গুণ করে নাও, দেখো 2, 2 হচ্ছে 4, 4 আর 2 যদি গুণ করে 8, আর 8 আর 3 হচ্ছে 24, 24 আর 24 ডবল হচ্ছে আমাদের 48। তাহলে দেখো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা, যে এই 48 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যাকে 8, 12 এবং 4 দ্বারা ভাগ করলে অবশ্যই ভাগশেষে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ কোনো প্রকার ভাগশেষ থাকবে না। তুমি এখন 8 দিয়ে ভাগ করে দেখো, 6 এসে ভাগ করো, কোনো প্রকার আমাদের ভাগশেষ আসে না শূন্য ছাড়া। 12 দিয়ে দেখো 4, 12, 48, 16 দিয়ে দেখো 3 আসে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পাচ্ছি যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে যদি এত এরকম যদি প্রশ্ন থাকে ক্ষুদ্রতম থাকলে আমরা লসাগু করবো। এখন আরেকটু যাব যে স্যার আপনি তো এটা আসলে খুব দ্রুতই করে ফেললেন, এখন আমি এটা দিয়েই যাবো,
জাস্ট আমি দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে ভাগশেষ ধরা যে 5 থাকে অথবা অবশিষ্ট 5 থাকে। তো এখন আগের অঙ্কটা এবং এই অঙ্কটা দেখো সবচেয়ে একই ছিল, জাস্ট লাস্টে এসে একটু লেস লাগানো হয়েছে, অর্থাৎ একটু কেটে দিয়ে একটু সংযোজন করা হয়েছে। কী সংযোজন করা হয়েছে? আগে ছিল নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ এটার কোনো প্রকার ভাগশেষ থাকবে না, কিন্তু এইখানে দেখো ভাগশেষ 5 থাকে। এখন এখানে ভাগশেষ না থেকে রাখতে পারতো যে অবশিষ্ট 5 থাকে, তখন অঙ্কটা কীভাবে করবো? আসলে টেনশনের কিছু নেই, জাস্ট আমাদের নিয়ম অনুসারে করবো, প্রথম থেকে যা আছে তাই করবো। কী যে ক্ষুদ্রতম সংখ্যাটা এদিকে নির্ণয় করো, হ্যাঁ নির্ণয় করেছি যে যে এখন যেটা হচ্ছে যে ভাগশেষ যে আমরা এই ক্ষুদ্রতম বলতে লসাগু করেছি, লসাগু করেছি কত? 48 পেয়েছি, পেয়েছি কি না? তা আমি আর অঙ্কটা করলাম না, এখান থেকে যেহেতু করা মানে করে দেওয়া আছে জাস্ট তোমাদের সুবিধার জন্য এটা করতে পারছি। এখন কথা হচ্ছে যে এই যে লসাগুটা যে বের হইলো আমাদের 48, যেটা 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য আসে, আর এখানে বলছে ভাগশেষ কত আসে? 5 আসে। নিশ্চয়ই তোমরা এর আগের অঙ্ক অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে যখন পড়েছো ভাজক ভাগফল ভাগশেষ এই নিঃশেষে বিভাজ্য না হলে কি হয় সেই সূত্রগুলো তোমরা পড়েছো। তো যাই হোক, যে যদি ভাগশেষ থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভাজ্যের সাথে যে সংখ্যা অবশিষ্টটা যোগ করলে আমাদের সেই সংখ্যাটা বের হয়ে যাবে। ভাজ্য কোনটা? যে আমাদের হচ্ছে 48, ক্লিয়ার? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে যে যদি 48 সঙ্গে যদি আমরা 5 যোগ করে দিই তাহলে কত আসে? 53। তুমি দেখো 8 দ্বারা তুমি 53 ভাগ দিয়ে দেখো যে ভাগশেষ অবশ্যই কি আসবে, যে ভাগশেষ অবশ্যই 5 আসবে। তুমি আমরা একটু ট্রাই করে দেখতে পারি যে 8 দিয়ে যদি আমরা 53 ভাগ দিয়ে 6 = 48 এখানে আসবে। সেম কেজ, অর্থাৎ প্রত্যেকবার তুমি এই সংখ্যা 12 বলো, 8 বলো এবং 4 হালি যেটাকে বলা হয় অর্থাৎ 16 বলো, যেটা দিয়ে তুমি ভাগ দেওয়া লাগবে, ভাগশেষ কিন্তু আমাদের কত আসবে? অবশ্যই আসবে আমাদের 5। তাহলে অবশ্যই যে লসাগুটা করবো সেটার সঙ্গে যদি অবশিষ্ট কিংবা ধরো যে ভাগশেষ যদি থাকে এরকম যদি পিছনে লেস লাগানো থাকে তাহলে তুমি অবশ্যই লসাগুটার সঙ্গে যোগ করে দেবে। কোনটা? যেটা অবশিষ্ট থাকবে বা যেটা ভাগশেষ থাকবে সেইটা যোগ করে দিলে যে যোগফলটা পাবো সেটাই হবে ক্ষুদ্রতম সংখ্যা, যাকে এই যে 8 তারপরে হচ্ছে 12 এবং 16 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য নয় সেটা অবশিষ্ট 5 থাকবে বা ভাগশেষ 5 থাকবে। ক্লিয়ার? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের যদি সমস্যা থাকে তোমরা পাবে। তো আমি আর একটু জাস্ট একটা অঙ্কে যাব, অঙ্কটা করে দেবো না, জাস্ট তোমরাই বাড়িতে করবে। এরকমই একটা অঙ্ক দেবো, ধরো যে আসলে ঘড়ি দেখছি কিনা, আমরা ঘড়ি কিংবা ধরো যে বেল অবশ্যই দেখেছি, কিছু কিছু ঘড়ি ছিল অ্যালার্ম দেওয়া ঘড়ি ছিল যেগুলো একটা নির্দিষ্ট সময় পর পর ঘড়ি দেবে, অথবা ধরো যে আমরা যে ফোনটা ব্যবহার করতেছি এই ফোনটাতে কিন্তু এক ধরনের অ্যালার্ম বা সংকেত চিহ্ন থাকবে, যেটা কিনা যে যদি আমরা চালু করে দিই, যদি চালু করে দিই যে নির্দিষ্ট সময় পর পর বেজে যাবে। যে কীরকম যদি আমি আমার ফোনে দিই 5 মিনিট পর পর বাজবে, আবার ধরো যে আরেক স্যারের একটা ফোন যদি আমি দিয়ে দিই অ্যালার্ম যে এটা 8 মিনিট পর পর বাজবে, এটা 10 মিনিট পর পর বাজবে। এখন ধরো যে 3টে রিং দেওয়া আছে, ধরো 3টি ঘন্টা দেওয়া আছে, 3টি ঘন্টা, 3টি ঘন্টা ধরো যে যথাক্রমে যথাক্রমে আমি দিতে পারি যে ধরো যে 7, 13 ও ধরো যে 15 অথবা ধরো যে 14 দিলাম, এখন দেখো যে 3টি ঘন্টা দেওয়া আছে যথাক্রমে 7, 13 এবং 14 মিনিট পর পর বাজে, অর্থাৎ প্রথম ঘন্টাটা যেটা দেওয়া আছে এখন যদি বেজে ওঠে ঠিক 7 মিনিট পর বাজবে, আবার দ্বিতীয় ঘন্টাটা যদি দেওয়া থাকে তাহলে এখন 13 মিনিট অর্থাৎ এখন বাজে তাহলে 13 মিনিট পর বাজবে আবার এই ঘন্টাটা, ঠিক সেম কাজ। তৃতীয় নম্বর যে ঘন্টাটা দেওয়া আছে এটা যদি এখনই বেজে ওঠে তাহলে এটা অবশ্যই তৃতীয় নম্বর ঘন্টাটা 14 মিনিট পর বেজে উঠবে। এখন প্রশ্ন হতে পারে যদি 3টে যদি এই মুহূর্তে একসাথে বেজে ওঠে
এখন দেখো যে এত মিনিট পর পর বাজে, যদি তাহলে ন্যূনতম কোন সময় বাজে? ন্যূনতম কোন সময়? কমপক্ষে এখানে থাকতে পারে যে ন্যূনতম বা কমপক্ষে, কমপক্ষে কোন সময়ে ঘন্টা দিনটি একত্রে পাল? আমি জাস্ট একটু অঙ্কটা দেখলেই তোমরা বুঝতে পারবে এবং করতে পারবে। আবার একটু বলে দিচ্ছি যে তিনটি ঘন্টা যথাক্রমে 7, 13, 14 মিনিট পর পর বেজে যাচ্ছে, পরপর বাজে। এখন ন্যূনতম বা কমপক্ষে, ক্লিয়ার? যে ন্যূনতম কিংবা কমপক্ষে কত মিনিট পর এই ঘন্টা তিনটি একত্রে বাজবে? এখন এই ধরনের অঙ্ক অনেকেই দেখে হেজিটেশনে ভোগে, এর আগে তো লসাগু বসাবো করছি, কিন্তু এইটা আসলে কোন প্রক্রিয়া করবো, বসাবো না লসাগু? আমি বলছিলাম যে ওই যে লসাগু এবং দশাগু যদি পূর্ণরূপটা ভেঙে দাও, তা তুমি এমনিতেই অনায়াসে 80-90% অঙ্কটা হয়েই যায়। আর তুমি যদি বুঝতে পারো তো এমনিতেই করতে পারো। তাই দেখো আমরা কীভাবে বুঝবো আসলে চেয়েছে কি ন্যূনতম, ন্যূনতম মানে সবচেয়ে কম, অথবা এখানে যে আছে কমপক্ষে কোন সময়, কমপক্ষে মানে কোন সময়, কমপক্ষ বলতে কি মানে সবচেয়ে কম। আর সবচেয়ে কম কখন হয়? যখন লসাগু হয়। লসাগু মানে বলছিলাম লত হচ্ছে লঘিষ্ঠ, যেটা সবচেয়ে কম। তাহলে এমনিতে এটা থাকলেই বোঝা যাচ্ছে এবং এই ন্যূনতম কমপক্ষে ক্ষুদ্রতম, হ্যাঁ সবচেয়ে কমপক্ষে কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যেতে পারে, এরকম যদি এগুলো থাকে তাহলে সরাসরি আমরা কোন প্রক্রিয়া করবো, যে লসাগু প্রক্রিয়া করবো। তাহলে আমরা যদি এত এত এর লসাগু বের করে ফেলি তাহলে সেটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট সময়, যে পরবর্তী সময় যে সময়ে ঘড়ি তিনটা একত্রে বেজে উঠবে, ক্লিয়ার? এখন আরও ধরো যে আসলে তোমরা বন্ধু বান্ধব যারা আছে তারাই বিভিন্নভাবে আলোচনা করতে পারো। ধরো যে বাজার থেকে তুমি চকলেট নিয়ে আসলে, ধরো যে 60টা চকলেট যে করে দেওয়া যেতে পারে, এরকম এরকম দেওয়া থাকতেই পারে। এই যে কমপক্ষে, তারপর সবচেয়ে ক্ষুদ্রতম, সবচেয়ে কম, এগুলো যদি হয় সাধারণত এগুলো টেকনিক, শর্ট টেকনিক, দেখলে বুঝে যাবো। পরীক্ষার হলে তো আসলে তুমি অত ভাবার সময় পাবে না, কারণ ওখানে নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাকে কী করতে হচ্ছে, ওটা করে ফেলতে হচ্ছে। যদি পারো তাহলে তুমি অবশ্যই সাকসেসফুল, আর যদি না পারো তাহলে তো অবশ্যই কী আর বলবো, দুঃখ বা কষ্ট ভারাক্রান্ত নিয়েই তোমাকে আসতে হবে। তা আশা করি এই ক্লাসটা শেষে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো আমাদের দ্বারা। তা আশা করবো যে লসাগুর ক্ষেত্রে আর কোনো প্রকার প্রতিবন্ধকতা সেটা আর থাকবে না পরবর্তী ক্লাসে তোমরা দেখবে, এবং যদি না বুঝে থাকে এখন তাৎক্ষণিকভাবেও যদি তোমরা বুঝতে না পারো পরবর্তীতে আসলে মেসেজে কমেন্টস করে দেবে, আমরা পরবর্তীতে আসলে চেষ্টা করবো তোমাদের উত্তরগুলো দেওয়ার জন্য। তো আর দীর্ঘায়িত করবো না, জাস্ট একটু আলোচনায় যাবো, জাস্ট প্রথম থেকে একটু যাবো কী কী শিখলাম সেটাই। আমরা শিখেছি লসাগু, লসাগু কীভাবে বের করতে হয়, পূর্ণরূপ হচ্ছে যে লঘিষ্ঠ সাধারণ গণিত, গণিত কীভাবে বের করতে হয় আসলে, যে কোনো একটি সংখ্যাকে যদি শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করি তাহলে সেটাই হবে আমাদের, সেই গুণফলটাই হবে ওই সংখ্যাটার গুণফল। কোন সংখ্যাটা, যে সংখ্যাটাকে আমরা গুণ করেছি সেই সংখ্যাটার হবে গণিত। এবং সাধারণ যেটা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি, লঘিষ্ঠ মধ্যে সবচেয়ে কম যেটা। এখন পূর্ণরূপ যদি প্রশ্নে আসে যে লসাগু কী, তাহলে আমরা লসাগু কী এটার পূর্ণরূপ দেবো না, লসাগু কী এটার ব্যাখ্যা দেবো, সংজ্ঞা দেবো, ডেফিনেশন যেটাকে বলা সেটা দেবো। কীভাবে দেবো? যে প্রদত্ত সংখ্যাগুলো ন্যূনতম দুটো সংখ্যা থাকতে হবে, লসাগু কিংবা গসাগু তুমি যাই করো না কেন দুটো সংখ্যা থাকতে হবে। তাহলে এই যে যে প্রদত্ত সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যে গুণনীয়কটা থাকবে, সরি ক্ষুদ্রতম যে গুণিতকটা থাকবে সেই ক্ষুদ্রতম গুণিতকটাই হবে উক্ত সংখ্যাগুলোর লসাগু, ক্লিয়ার? লসাগু কি সেটা বের করেছি, লসাগু দু মানে আমরা অনেকভাবে করা যায়। আজকে আমরা জাস্ট দুটো প্রক্রিয়া করেছি, একটা হচ্ছে যে উৎসগত দিক থেকে করেছি, আর একটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি, যেটা এর আকৃতি যেটা আমরা বলছিলাম সেই প্রক্রিয়া করেছি, এবং এর যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আলোচনা করেছি। আশা করি যে পরবর্তী ক্লাসেও তোমরা উপস্থিত হবে এবং আমাদের এই ক্লাসগুলো তোমরা উপভোগ করবে, স্বচ্ছন্দ বোধ করবে, এই আশায় আসলে আমি ক্লাসটা এখানে ক্লোজ করে দিতে যাচ্ছি। আশা করি সবাই এবং সবাই বাড়িতেই থাকবে, নিরাপদে থাকবে করোনাকালীন সময়ে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, খুদা হাফেজ।